মারিস জব দোকান মারিস মায়েরা ক্যানাল দিয়ে ভাষায় দিন সিলে গেল
আজ দিছি মনের শান্তিটা আমার পূর্ণ হয়েছে। কার কি করতে নে কুমড়ো নিয়ালাম এই যে। আরে কুমড়ো তো এটা গরমে কোনো সংবাদ আছে। কাজ কাম করা যাচ্ছে না। ওকে এটা সংবাদ আছে। ওকে সংবাদ কি? ওই তো গারে যে কুত্ত পুষা থিয়েছে। এই ফটিক নাকি কয়? হ্যাঁ আবার ছেলের মতো বলে। আবার নাম থিয়েছে কুকুর। ও নিজি পায় না ভাত আবার পোষে আছে এক হালি চালান কুকুর। মত্তি মত্তার একটাই আছে কে ওটা মাইদিয়ে শ্বাস করে দিতে হবে। আজ দিস সাক্ষীও না প্রমাণ দেখে নিতে কোনো অসুবিধা নেই। খুব একটা দামি কাজ করেছিস। আজ 10-12 বছরের মধ্যে একটা কাজ করলি। মনে করো এখন তো একটু নিরিবিলি থাকা যাবে না। কুকুর মাইজি কুকুর মারলি তো নিরিবিলি থাকা যাবে। তোমার ভালো জানছি তোমার তেল হচ্ছে। তুই মার খেয়ে পারিস বুঝলি এখন মারিছিস। তারপরে মারিছিস শোন ওরে পৃথিবীতে নেমো খারাম সব থেকে মানুষের উপরে কোনো নেমো খারাম নেই। তা ঠিক আছে না নালি খারাম যদি না হয়তো। হ্যাঁ ও আমার আপন রক্তের ভাই। হ্যাঁ ও আমার জমি চষে নীতি ভাই। তালি ক বলছিস কথা ঠিকই শোন ওরে মানুষ তুই বিপদে বলে দেখবে না। না আর ও আবুলা জন্তি পশু। হ্যাঁ ও না জানে কারোর কথা না জানে কারোর ভাষা। ঠিকই কি করিয়ে ওই কুকুরটা বিষ খামে মেরে ফেললো। এই কুকুর কোনোদিন শত্রু আর আপন ছেলে রে। ওরে বাবা তোমার কুকুর মারিছে তুমি দেখাছো? এই বুয়া তো সত্যি কই মানছো কথা কাটিনি। এই তুই কার কার করছিস সুপার মহিলা তোমার সাথে কথা কচ্ছে না। আমরা দুইজন আছি কিছু আচ্ছা। হ্যাঁ তুমি চুপ করো কুকুর মারিছো আর দেখাস নাকি? ওরে মারিয়েছ নাকি তুই মারেছিস তুই খাওয়াইছিস শোন তোমারটা কুকুর আমি না দেখি দাই বাদি উপর আল্লাহ তো দেখেছে। এ ভাই আর শোন ভাই আমার কথা কতি দে। কো ভাই কো তালি ও তো আর আপন পাচ্ছে না না জেনে তোর একটা মুরগি নিয়ে গেল শিয়ালে তুই করলেই চলি আসবে। যে কোনো বিবাদ আর সকলেই রাখে ঘুমিয়ে জ্যান্ত ভ্রমণ হয়ে যাবি। পুলিশ আসলি টের পাই ও আগে। হ্যাঁ বুঝেছিস কুকুর কোনো সময় ঘুমায় না। ও একটু বিশ্রাম নাই দেখবি দিনে মানে ঘুমায় আর সেই উপকারী পানির এইভাবে মিস করে মেরে ফেলে দিল দায়ী আমার কিছুই না। আমি কেস মামলা কিছুই করবো না তোর বইয়ের কাজটা কি করলো তাই শোন বসছি। শোনো তুমি যা করিয়েছো আসলে অন্যায় করিয়েছো। আমি প্রথমে তোমার খুব উৎসাহ করলাম কিন্তু না কথা ঠিক হয় ভাই। হ্যাঁ কচি যে কুকুরটা তো তোর কি প্রিয় গা ভাই কচি কুকুরটা তো তুই বুঝতি আভাবি ওরে আমার বউ বুঝতা সব থেকে দামি শ্যাম্পু আমি মাখা ভাবি কচি তুমি হাতে চাই গো দাও ভাবি নতরে বাইরে আরে আগুন হাতে লাগাই দাও। আচ্ছা তুমি ভুল বুঝতে গেছো আমি সরিয়ে গেলাম মারামারি যাই করলাম তোর যদি বেশি লাগে থাকে মাফ করে দিস কি করব কাম করেছি। এই কুকুর মারিয়া পয়রাশের কাম করেছিস তোর গরুটা তোর অত বড় গরু রয়েছে কুরবানি চিনতে ব্যথার জন্য ঠিয়ে দিয়েছিস সেই গরু যদি চরে নিয়ে যাইতো ওই কুকুরটা থাকলো তো পাড়ায় পাহারা দেয়। এই গুলাম দেখছি ওই গুলাম এখন কথা কথা গেলে তোর গলা সিজে।